করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের জন্য প্রায় পঁয়ত্রিশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবেন এছাড়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবার পাবেন পাঁচ হাজার টাকা করে এই জন্য সরকারের নয়শো তিরিশ কোটি টাকা বরাদ্দ রয়েছে করোনায় লকডাউনের কারণে কর্মহীন অসহায় খেটে গোয়া মানুষ এবং ছিন্নমূল ভাসমান মানুষদের সহায়তা করার জন্য আমি আমাদের দলের নেতা কর্মী সমাজের সর্বস্তরের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এদেশের রাজনীতি মুক্তিযুদ্ধের মূল্যবোধ গণতান্ত্রিক অভিযাত্রা বাস্তবে ক্ষতিগ্রস্ত করেছে বিএনপি ও তার দোসর প্রতিক্রিয়াশীল চক্র রাষ্ট্রের প্রতিটি অর্জনকে তারা অপপ্রচার আর অন্ধ সমালোচনায় বিদ্ধ করছে তাদের রাজনীতি নেতিবাচক দ্বারা প্রতিক্রিয়াশীল পুষ্ট দেশ ও সমাজের গৌরবের দিনগুলো তারা বিতর্কিত করার অপচেষ্টা করে এ সরকার যে ঈশ্বনীয় উন্নয়ন এবং অর্জন তা আজকে সারা বিশ্বে সমাদৃত করছে অথবা বাংলাদেশেই কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করা হচ্ছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোও এই আমাদের দেশের বিরোধী রাজনীতির একটা অংশ তারা দেখতে পায় না বিশেষ করে বিএনপি তারা দিনের আলোতেও রাতের অন্ধকার দেখতে পায় জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতায় যেতে খুঁজেন তারা অন্ধ চোরাগুলি জাতির সোনালি অর্জনগুলোকে কালিমালিপ্ত করে তারা পরাজিত ভাবধারায় দেশের রাজনীতিকে ফিরিয়ে নিতে চায় যা এখন আর সম্ভব নয় মানুষ এখন অনেক সচেতন জনকল্যাণে রাজনীতি করতে হবে দুর্যোগ সংকটে লিপ সার্ভিস না দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে সকলের সহযোগিতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী চান সকলের সহযোগিতা আজকে করোনা আমাদের সকলের অভিন্ন শত্রু এবং অদৃশ্য শত্রু এই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে হলে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন সম্মিলিতভাবে সচেতনতা দুর্গ আমাদের গড়ে তুলতে হবে জনমুখী রাজনীতি উন্নয়নের রাজনীতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এই প্রাণঘাতী করোনাকে আমাদের পরাজিত করতেই হবে ইনশাল্লাহ আমরা পারব আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা বিশ্বাস করি করোনা একদিন পরাজিত হবে